আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? শিউলি ফুলের শুভেচ্ছা সবাইকে, কারণ শিউলি ফুল দেখা যাচ্ছে আর কিছুদিন পরে থাকবে না, শরতের সময় শিউলি ফুল ফোটে। আর শিউলি ফুল আমার খুবই ভালো লাগে, শিউলি ফুল একদম সাদা, শুভ্রতা খুবই ভালো লাগে, আর শিউলি ফুলের গন্ধটাও ভালো। আর এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের আরিয়ানা বাবুকে টিকা দেওয়ার জন্য, আরিয়ানা বাবুর টিকা দেওয়ার ডেট আজকে, এর জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা করছে আমার বড় মেয়ে অহনা। অহনা বলছে আম্মু আমিও যাব, দেখবো আরিয়ানা কি করে। আর এই যে আরিয়ানা মনি ঘুমিয়েছিল, আরিয়ানাকে টিকা দিতে নিয়ে যাব। ভয় লাগছে, কারণ দেখা যায় যে প্রচুর কান্নাকাটি করবে, ব্যথা পাবে তো। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে আমাদের এলাকার প্রাইমারি স্কুলের এদিকে। অনু বলছে আজকে অনেক দিন পরে স্কুলে আসলাম, কারণ দেখা যায় স্কুলে সপ্তাহে দুই দিন আসে, বেশি আসে না। আর অনুকে আগে আমি এখানে দিয়ে যেতাম, কারণ ও একা আসতে পারতো না স্কুলে, ওর সাথে এসে আমাকে দাঁড়িয়ে থাকা লাগতো। আর অনু এখন নিজে নিজেই আসতে পারে। তো অনু আমাকে বলছিল যে আমাদের তো স্কুলে গেট দিচ্ছে, অনেক সুন্দর লাগে। অনু খুব মিস করে যে আগের মতো আর খেলতে পারে না, কারণ দেখা যায় যে সব বাচ্চারা একসাথে এখন আর আগের মতো তেমন একটা খেলাধুলা করে না, যে যার মতো খেলাধুলা করে। আর স্কুলের এই ছবিগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এগুলো দেখেও কিন্তু বাবুরা অনেক কিছু শিখতে পারে। তো এই তো অনুবাবু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি দেখব। তো এই যে পুরো স্কুলটা, আর স্কুলের পিছনে টিকা দেয়, তো আমরা সেখানেই আরিয়ানাকে নিয়ে যাচ্ছি। আরিয়ানা বাবুকে টিকা দেওয়া শেষ। খুবই খারাপ লাগে যখন টিকাটা দেয়, সবগুলো কি শান্তশিষ্ট বাবু, এদেরকে টিকা দিয়ে দিয়ে ব্যথা দেয়, খুবই কষ্ট লাগে। তারপরও কিছু করার নাই, টিকা দিতে হবে। তো আমরা এখন চলে যাব বাড়িতে, আরিয়ানাকে টিকা দেওয়া হয়ে গেছে। আর অনুবাবু বলছে যে আমি একটু থাকি স্কুলে, আমি এখানে খেলা করব। আমি বলছি না, এখানে কেউ নাই, এখন সবাই তো চলে যাবে। আর অনুবাবু বের হওয়া মানেই তো মজা, সে মজা খাবে। আর এই যে মজা নিয়ে রেখেছে,